হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। রিসেন্ট কয়েক বছরের মধ্যে WWE কোম্পানির সবথেকে ভালো ক্রিয়েশন হচ্ছে দ্য ফিন্ড। দ্য ফিন্ড ক্যারেক্টার WWE কোম্পানির একটা ভৌতিক ক্যারেক্টার, আর আমার মনে হয় এই ক্যারেক্টারকে সবাই পছন্দ করেন। প্রথমের দিকে WWE ফিন্ডকে অনেক ভালো পুশ দিলেও পর্যায়ক্রমে ফিন্ডের পুশ শেষ হতে থাকে এবং বর্তমানে ফিন্ডের ক্যারিয়ার খুব একটা ভালো পর্যায়ে নেই। ফিন্ডের ক্যারিয়ার শেষ হওয়ার পেছনে মূলত একটা ম্যাচকে দায়ী করা হয়। আজকের ভিডিওতে আমরা সেই ম্যাচের ব্যাপারেই কথা বলবো, তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এখন পর্যন্ত রেসেল বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। আপনারা হয়তোবা বুঝে গেছেন যে আমি কথা বলছি সুপার শোডাউন 2020 এর ব্যাপারে, যে পেপার ভিউটা অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবে। আর এই পেপার ভিউ এর মেন ইভেন্ট ছিল গোল্ডবার্গ ভার্সেস ফিন্ডের ম্যাচ, যেটা ছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। আর ম্যাচটাতে গোল্ডবার্গ কিন্তু পুরাই ডমিনেন্ট ছিলেন এবং ফিন্ডও কিন্তু এত ভয়ঙ্কর হয়েও গোল্ডবার্গের সামনে টিকতে পারেনি। সুপার শোডাউনের আগে ফিন্ডের ক্যারিয়ার ছিল তার মানে বেস্ট ক্যারিয়ারের মধ্যে একটা। সেই সময় তার ক্যারিয়ার পিক পর্যায়ে ছিল, সে অনেক ভালো পারফর্ম করছিল, আর ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসাবে ফিন্ড অনেক বেশি ডমিনেন্ট ছিল। তবে গোল্ডবার্গ যেমন অন্যান্য রেসলারদেরকে শেষ করেছে, তার এই লিস্টে আমাদের ফিন্ডও পড়ে যায়। এবং এই ম্যাচটার পরেই গোল্ডবার্গ ফিন্ডের ক্যারিয়ার মোটামুটি শেষ করে দিয়েছিলেন, কারণ ফিন্ডের মতো রেসলারকে এখানে হারানো একদমই উচিত হয়নি। WWE কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে ম্যাচটাতে ফিন্ড এবং গোল্ডবার্গের অবস্থান সমান সমান রাখতে। তবে ফিন্ডের মতো রেসলারকে আপনারা হারাচ্ছেন, আবার অন্যদিকে তাকে সমান সমানও রাখবেন এমন তো হতে পারে না, তাই না? সেই সময় WWE কোম্পানি গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লেখছিল নাকি আমি জানি না, তবে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেই সময় ফিন্ডকে হারিয়ে গোল্ডবার্গ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়, তারপরে ব্রন স্ট্রোম্যান গোল্ডবার্গকে হারিয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয় এবং ফিন্ড আবার গোল্ডবার্গকে হারায়। তাহলে কেমন হচ্ছে? যদি এমনটা করারই ছিল তাহলে গোল্ডবার্গকে কেন জেতানো হলো আর ফিন্ডকেই কেন চ্যাম্পিয়ন রাখা হলো না? সেই সময় আসলে WWE কোম্পানি আমার মনে হয় পাগল হয়ে গেছিল। গোল্ডবার্গ এবং ফিন্ডের ম্যাচ একেবারে ছোট ছিল, কারণ গোল্ডবার্গ কখনোই বড় ম্যাচ দিতে পারে না। রেসলার হিসাবে সে খুব একটা ভালো না। আমার কথায় অনেকে হাসাহাসি করতে পারেন, তবে আপনাদেরকে বলবো যে গোল্ডবার্গ সম্পর্কে একটু রিসার্চ করে দেখুন, আপনারা বুঝতে পেরে যাবেন গোল্ডবার্গ কী ধরনের রেসলার। তো যাই হোক, দু একটা স্পিয়ার দেওয়ার পর গোল্ডবার্গ একটা জ্যাকহামার লাগায়, তারপরেই ফিন্ডের খেলা শেষ আর আমাদের গোল্ডবার্গ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়ে যায়। এই ম্যাচটা শেষ হওয়ার পর মানুষ কিন্তু অনেক বেশি সমালোচনা করছিল, কারণ ফিন্ড একজন ইয়াং রেসলার, তাকে হারিয়ে গোল্ডবার্গের মতো একজন রেসলার যে কিনা পারমানেন্ট নয়, তাকে জেতানো কেউই মেনে নিতে পারছিল না, শুধুমাত্র গোল্ডবার্গের ফ্যানরা ছাড়া। তো এই ম্যাচটার কারণে ফিন্ডের ক্যারিয়ার মোটামুটি শেষ হয়ে যায়, কারণ তখন দর্শকরা ফিন্ডের ওপর থেকে তাদের নজর সরিয়ে নেয়। আর এই ম্যাচটাকেই দাবি করা হয় ফিন্ডের ক্যারিয়ার শেষ হওয়ার কারণ। যদিও বা এখন তিনি ভালোভাবে আবার শুরু করতে পারেন, তবে তার আজকের অবস্থানের পেছনে এই ম্যাচটাই দায়ী। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের রেসেল বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।